হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে যেন স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ সম্বন্ধে এবং তাদের গমন পদ্ধতি নামগুলো কী কী রয়েছে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব তো পরবর্তী তোমরা শেষ পর্যন্ত ভালো করে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে আর বেশি পরিমাণে শেয়ার করো আগের দিন আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ সম্বন্ধে তো পরবর্তী কেউ না দেখে থাকলে ডিসক্রিপশানে যাওয়া লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে আসো তো আজকের পর্ব শুরু করা যাক আজকের প্রথম দেখো অ্যামিবা অ্যামিবার গমন পদ্ধতি দেখো অ্যামিবার গমন পদ্ধতি হচ্ছে অ্যামিবয়েড এবং গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ তোমাদের মূলত পরীক্ষাতে গমন অঙ্গের নাম জিজ্ঞাসা করে থাকে পাশাপাশি তোমরা গমন পদ্ধতিটা কী রয়েছে সেটাও জেনে নিও নেক্সট দেখো হাইড্রা হাইড্রার গমন পদ্ধতি দেখো লুপিং এবং গমন অঙ্গ কর্ষিকা প্যারামোশিয়াম গমন পদ্ধতি দেখো সিলিয়ারি গমন পদ্ধতি আর গমন অঙ্গ রয়েছে সিলিয়া নেক্সট দেখো ইউগ্লিনা ইউগলিনার গমন পদ্ধতি হচ্ছে ফ্ল্যাজেলীয় গতি এবং গমন অঙ্গকে বলা হচ্ছে গমন অঙ্গ কোনটা রয়েছে ফ্ল্যাজেলা নেক্সট দেখো তিমি বা ডলফিন এই দুটোর একই হবে এদের গমন পদ্ধতি হচ্ছে যে সন্তরণ এবং গমন অঙ্গ হচ্ছে পুচ্ছ ও ফ্লিপার নেক্সট দেখো মাছ মাছের গমন পদ্ধতি রয়েছে সুইমিং এবং গমন অঙ্গ রয়েছে এদের মায়ের পেসি পাখনা পটকা অপশানে যদি এই তিনটের মধ্যে যদি যে কোনো একটি থাকবে সঠিক উত্তর হবে নেক্সট দেখো চিংড়ি এর গমন পদ্ধতি দেখো সুইমিং গমন পদ্ধতির সুইমিং এবং গমন অঙ্গের নাম পড নেক্সট দেখো জেলিফিশ বা অক্টোপাস এ দুটোর ক্ষেত্রে একই হবে গমন পদ্ধতি রয়েছে সুইমিং এবং গমন অঙ্গ স্পেসি নেক্সট দেখো শামুক অথবা ঝিনুক বা দুটোরই একই হবে গমন পদ্ধতি হচ্ছে স্লিপিং এবং গমন অঙ্গ হচ্ছে যে মাংসল পদ নেক্সট দেখো তারা মাছ তারা মাছের গমন পদ্ধতিকে বলা হচ্ছে লুপিং এবং গমন অঙ্গ রয়েছে এদের টিউব ফিট নেক্সট দেখো অডুকু মাছ এদের গমন পদ্ধতিকে বলা হচ্ছে নিষ্ক্রিয় উড্ডয়ন এবং এর গমন অঙ্গ হচ্ছে বৃহৎ বক্ষ পাখনা কেঁচো কেঁচোর গমন পদ্ধতি হচ্ছে ক্রিপিং আর এদের গমন অঙ্গের নাম হচ্ছে সিটা জোক এদের গমন পদ্ধতি হচ্ছে যে লুপিং এবং গমন অঙ্গের নাম হচ্ছে যে চোষক অঙ্গ বাদুর গমন পদ্ধতিকে বলা হচ্ছে উড্ডয়ন এবং গমন অঙ্গের নাম হচ্ছে অস্থিযুক্ত প্যাটাজিয়াম নেক্সট দেখো কাঠবিড়ালি বা সাপ এদের গমন পদ্ধতি হচ্ছে নিষ্ক্রিয় উড্ডয়ন এবং গমন অঙ্গ হচ্ছে প্যাটাজিয়াম প্রজাপতি অথবা মত এই দুটোর ক্ষেত্রে একই হবে তবু গমন পদ্ধতি হচ্ছে যে ওড়া এবং গমন অঙ্গ হচ্ছে দুজোড়া ডানা তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আশা করি ইনফরমেটিভ লেগেছি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে আরও বেশি পরিমাণে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ